অনলাইনে একটা কোর্স কিনে সেটা কয়জন বন্ধু মিলে শেয়ার করে ক্লাস করলে কি গুনাহ হবে? খুবই দরকারি একটা প্রশ্ন। অনলাইনে অনেক কোর্স পাওয়া যায় না, এই কোর্সগুলো আমি কিনলাম, পাসওয়ার্ড পেলাম, আইডি পেলাম, ক্রিয়েট করলাম, এরপরে আমি অন্যান্য দোস্তদেরকে সেগুলো দিলাম, তোরা ব্যবহার কর, দু মাস সবাই মিলে ব্যবহার করলো, হয় কি হয় না? আবার অনেক সময় ওয়াইফাইয়ের ক্ষেত্রে এটা ঘটে যে আপনি কোনো ম্যাচে আসেন বা কোথাও আসেন, তো আপনার কাছে ওয়াইফাই ভাড়া দেওয়া হলো, পাসওয়ার্ড দেওয়া হলো, আপনি এবার আর কয়েক দোস্তরে দিয়ে দিলেন, আশপাশের বাইরে দিয়ে দিলেন, এটা জায়েজ হবে কিনা? এর উত্তর হলো, যারা বিভিন্ন কোর্স সেল করেন, যদি কোর্স সেলের ধরনটা এরকম হয় যে আপনাকে মডিউলগুলো দিয়ে দেওয়া হয়েছে, পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে, ভিডিও দিয়ে দেওয়া হয়েছে, টিউটোরিয়াল দিয়ে দেওয়া হয়েছে, আপনি ডাউনলোড করে নিতে পারেন, সে অপশন দিয়ে দেওয়া হলো, এর মানে হলো কোম্পানি বা যাদের কাছ থেকে আপনি এটা কিনছেন সেই কোর্সটা যারা বিক্রি করছেন তারা আপনাকে এটা মালিক বানায় দিচ্ছেন, অতএব মালিক হিসাবে আপনি কেনার পর মালিক হয়ে আপনি এবার যারা খুশি তারা দিতে পারেন। কথা কি বুঝাতে পারছি? আর যদি ব্যাপারটা এরকম হয় না, আপনি ডাউনলোড করার কোনো অপশন তারা রাখে নাই, আপনি শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে ঢুকে আপনি সেখানে টিউটোরিয়াল দেখতে পারবেন, ফাইলগুলো ওপেন করতে পারবেন, সেগুলোর থেকে শিখতে পারবেন, জানতে পারবেন, কোর্সে অংশগ্রহণ করতে পারবেন, এই সুযোগ শুধু আপনার জন্য আছে, এর মানে হলো আপনাকে মালিক বানানো হয় নাই, আপনাকে ভাড়া দেওয়া হয়েছে, এর মানে হলো এগুলো আপনাকে ব্যবহারের সুযোগ দেওয়া হলো, মানে ভাড়া দেওয়া হলো নির্দিষ্ট ফির বিনিময়। তো আপনার কাছে আমি আমার একটা জিনিস ভাড়া দিলাম, আপনি ধরেন আপনি একটা বাইক ভাড়া নিলেন, ঘন্টায় গ্রামে বাইক ভাড়া দেওয়া হয় না, একসময় সাইকেল ভাড়া দেওয়া হতো, দাম মনে করেন আপনি রেন্টে কার থেকে একটা গাড়ি ভাড়া করলেন, বিদেশে বিশেষ করে আপনার গাড়ি ভাড়া করে নিয়ে ড্রাইভ করে নিয়ে চলে যাচ্ছে, আবার এসে জমা দিয়ে দিচ্ছে, আপনি ভাড়া করে নিয়ে আবার এটাকে চলা মূল্যে বা বিভিন্নভাবে আরেকজনের কাছে আবার ভাড়া দিলেন, সেটা আপনার অধিকার নেই, কারণ আপনাকে সে পারমিশন দেয় নাই কর্তৃপক্ষ, এবং মালিক আপনার, আপনি কার কাছে দিলেন তাকে চিনে না, জানে না, এবং কোনো বেনিফিট ছাড়া আপনি তাকে দিলেন, এটাতে কোনোদিনই তার অনুমোদন থাকতে পারে না। তো যাই হোক, এইরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে পাসওয়ার্ড শেয়ার করে আপনার কোর্স কয়েক বন্ধুকে সেখানে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া জায়েজ হবে না, কারণ আপনার কাছে ভাড়া দেওয়া আছে, সেক্ষেত্রে আপনি ভাড়ার ক্ষেত্রে আপনার এগ্রিমেন্টের খেলাফ করলেন এবং আপনি অনধিকার চর্চা করলেন। আর যদি যেটা বললাম মডিউল টডিউল সব দিয়ে দেওয়া হয়, ডাউনলোড করার অপশন টপশন থাকে, তাহলে তো আপনাকে মালিক বানা দেওয়া হয়েছে, আপনি যাকে ইচ্ছা তাকে দিতে পারেন। আল্লাহ আলম বিশ্ব। বিভিন্ন ঔষধ কোম্পানির ভিজিট, যেমন ঔষধের স্যাম্পল এবং গিফট সামগ্রী নেওয়া এবং পরবর্তীতে এই ভিজিটে ব্যবহার বা বিক্রি সম্পর্কে আপনার মূল্যবান জানালে উপকৃত হব। ঔষধ কোম্পানি দেওয়া গিফটের কথা সম্ভবত বলেছেন। যাই হোক, ঔষধ কোম্পানি যে গিফটগুলো দিয়ে থাকেন ডাক্তারদেরকে, আমরা এর আগে বলেছি এগুলো গ্রহণ করা ডাক্তার সাহেবদের জন্য জায়েজ নাই। এটা জায়েজ হবে শুধুমাত্র তখন যখন সেই স্যাম্পলটা দেওয়া হয়েছে ডাক্তার সাহেবকে ধারণা দেওয়ার জন্য, যে স্যার এটা আমাদের নতুন মেডিসিনে আসছে, এই সম্পর্কে আপনি ধারণা নেন, উনি এক্সপেরিমেন্ট করলেন, উনি এই সম্পর্কে জানলেন, সেই হিসাবে দেওয়া হলো, এই গিফট জায়েজ। কিন্তু উৎকোচ, গিফটের নামে যে উৎকোচ দেওয়া হয় এটা জায়েজ নাই, এবং সেটার বিনিময়ে যে প্রেসক্রিপশন লেওয়া হয়, লেখা হয় যে এই মেডিসিন আমি প্রেসক্রিপশন করবো, সেজন্য তার বিনিময়ে আমি এটা নেব, এটা জায়েজ নাই। এবং এই না জায়েজ কাজটা বেশিরভাগ ডাক্তার সাহেবরা করেন আল্লাহর ভয় না থাকার কারণে। কেন না জায়েজ এটা নিয়ে ডিটেল আমরা আলাপ করেছি। একজন রোগী যদি 500 টাকা ভিজিট দিয়ে কোনো ডাক্তারের সাক্ষাৎ নেন, তার মানে ডাক্তারের কর্তব্য হয় 1 মিনিট সময় দেন আর 5 মিনিট সময় দেন, এই সময়ের মধ্যে রোগীর জন্য যা ভালো সেটা তিনি লিখতে বাধ্য, এটা তিনি সার্ভিস ফি নিয়েছেন, এখন সার্ভিস তিনি দিবেন, এখন তিনি সেই কাজটা করছেন এবং মাঝখান থেকে আরেকজনের কাছ থেকে বেনিফিট নিচ্ছেন। ব্যাপারটা কেমন হয়ে গেল? আপনি একটা অফিসে চাকরি করছেন, চাকরির ডিউটি চলাকালীন সময় তলে তলে আরেকজনে চাকরিও করছেন, ব্যাপারটা এরকম হয়ে গেল। আপনি ওষুধ কোম্পানির যদি দায়িত্ব পালন করে থাকেন, ভেরি গুড, তাহলে আপনি কোনো ফিটি নিয়েন না, আপনি বলেন আমি অমুক ওষুধ কোম্পানির পক্ষ থেকে আমি তোমাদের প্রেসক্রিপশন লিখে দিব ফ্রি, ওকে আপনি সেটা করেন। আপনি একই সময়ে দুজন থেকে দুই দিক থেকে টাকা নিতে পারেন না, এবং এটার কারণে রোগী ক্ষতিগ্রস্ত হয়, এটার কারণে রোগী ক্ষতিগ্রস্ত হয়, কারণ নিরুপায় হয়ে তখন ঔষধের দাম বেড়ে যায়, চিকিৎসা সেবা অনেক ব্যয়বহুল হয়ে যায় এবং অনেক সমস্যা তৈরি হয়, সেগুলো আমরা সবাই কম বেশি জানি। এবং আমি আগেই বলেছি হারাম টাকা অনেক দরকার নাই ভাই, হালাল টাকা যদি বরকতময় হয় সেটা অল্প হলেও আমার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন।